নমস্কার বন্ধুরা, আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, হোয়াইট সস পাস্তা। পাস্তা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, এই রকমভাবে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে খুবই সুস্বাদু হয়, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা আপনারা সকালে টিফিনেও খেতে পারেন কিংবা ডিনারে। এজন্য প্রথমে ডেচকিতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে 200 গ্রামের মতন পাস্তা আমি এইভাবে 7 মিনিট 8 মিনিট ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধটা আপনারা বুঝে শুনে করবেন, যখন দেখবেন আঙুল দিয়ে ছিঁড়ে যাচ্ছে এরকমভাবে কেটে যাচ্ছে তখন তুলে নেবেন। এবার ভালো করে তুলে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। পাস্তাটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি সবজিগুলো সব ভেজে নেবো। ওই জন্য কড়াতে সাদা তেল দিয়ে প্রথমে গাজর খানিকটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ক্যাপসিকাম ছোট করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি 1 মুঠো মতন কড়াইশুঁটি আছে আর অল্প বিনস কুচিয়ে রেখেছিলাম, সেই বিনস আর কড়াইশুঁটিটা ভালো করে দিয়ে ভেজে নিয়ে সবজিগুলো তুলে নিলাম। এদিকে একটা সস বানিয়ে নেবো, সেজন্য আমি 3 চামচ 4 চামচের মতন মাখন নিয়ে নিয়েছি। মাখনটা একটু হালকা করে গলিয়ে নিয়ে তারপরে এতে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখনটা গুলে যাওয়া অবধি অপেক্ষা করবো। যখন দেখবো মাখনটা আর ময়দাটা ভালোভাবে মিশে গেছে তখন এতে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা সস বানিয়ে নেব। এই যে সসটা বানানো হচ্ছে এর জন্যই এই রেসিপিটার নাম হোয়াইট সস পাস্তা। এর জন্য আমি অল্প অল্প করে পরিমাণে দুধ দিয়ে তারপরে এটা আমি সমস্তটা দুধটা মিশিয়ে দেবো। এখানে আমার ছোট গ্লাসের 1 গ্লাসের মতো দুধ লেগেছে, আপনারা পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। এবার 1 চামচের মতন পাস্তা মশলা দিয়ে দিলাম। পাস্তা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে যখন মশলাটা ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 পিঞ্চের মতন খুবই সামান্য জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাটা মিশিয়ে দিলাম। পাস্তাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব এই দুধের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, নাহলে দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে। এবার আমি বেশ খানিকটা চিজ গ্রেট করে রেখেছিলাম 100 গ্রামের মতন, দুটো বড় কিউব ছিল সেই দুটো ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা কিউবটা দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিলাম। এই সময় আমি 4-5টা কাঁচা লঙ্কা একটু মিহি করে কোরানো ছিল সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, আর যদি মনে করেন যে খুব শুকনো হয়ে গেছে তখন আরও একটু গরম দুধ মিশিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, নাহলে পুরো দুধ শুকিয়ে গিয়ে সসটা শুকনো শুকনো হয়ে যাবে। 1 চামচের মতো মিওনিস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব, দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন কেমন হয়েছে, অবশ্যই এইভাবে বানাবেন, বাচ্চাদের টিফিনে অবশ্যই পাঠিয়ে দেবেন একদিন, দেখবেন খুব আনন্দ করে খেয়েছে আবার বানাতে বলছে। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।